বঙাইগাঁওর লুঙাই পাহাড়ত প্রেমিক যুগলক মধ্যযুগে নির্যাতন চলোৱা কাণ্ডৰ মূল অভিযুক্ত দুটাক গ্রেপ্তার করেছে আরক্ষী। প্রেমিক যুগলক নির্বিচার অত্যাচার করে আনকি যৌন নির্যাতন চলায় মোবাইলত দৃশ্য বন্দী করা দুটা অভিযুক্তক জালত পেলাইছে আরক্ষী। আর এই দুই অসভ্য অত্যাচারী অভিযুক্ত ক্রমে অভয়পুরী শরীফুল মণ্ডল আর রুহুল আমিন। আরক্ষী কেইবাটাও গোচর রুজু করে ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে, কিন্তু এতিয়াও দুই প্রেমিক প্রেমিকাক অত্যাচার করা কেইবাটাও বিকৃত মানসিকতার অপরাধী পলাতক অবস্থান আছে। বটদ্রুবত অবৈধ দখলকারী আগ্রাসন, কদমনি বাজার নিশাটির ভিতরতে অবৈধ দখলকারী নির্মাণ করলে পকীঘর। নিউজ ল্যাবর ক্যামেরার বন্দী হল পকীঘর নির্মাণ করার দৃশ্য, কিন্তু অবৈধ দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবলে সাহস করা নাই জেলা প্রশাসনে। অবৈধ দখলকৃত ভূমি পুনের উচ্ছেদ করবলে মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছে অঞ্চলবাসী। বিষয়ে মানে এনেকুৱা এটা অৱস্থাত ৰাখিছে তেওঁলোকে যে কদমনি বজাৰত তেওঁলোকে বেদখল কৰিছে, গোটেই পকা ঘৰ বনায়। ইলেকশ্যন নহয়, ৰাতিয়ে তেওঁলোকে 6-7টাকৈ ঘৰ বনালে। ইয়াত লেচি সম্পূৰ্ণৰূপে হেৰি হৈছে আৰু বটদ্ৰৱা উন্নয়ন খণ্ড বিষয়ববীয়াও ইয়াত সেইটো ৰাস্তাই সদায় আহে, তেখেতসকলেও নজনা কথা নহয়। সেইকাৰণে তেখেতসকলেও এই কথাটো ভালকৈ কৰ্ণগোচৰ নিশ্চয়। আৰু এইটো সেইকাৰণে মই আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ালৈ এটা বিশেষ অনুৰোধ জনাইছোঁ যে এই হেৰিটো কৰি মানে উচ্ছেদ কৰি আমাৰ বটদ্ৰৱা সত্ৰখনৰ মৰ্যাদা ৰাখে যেন। এক ব্ৰেকিং নিউজ, নগাঁৱৰ চাচৰিত চিকিৎসকৰ আজবকান্ত, ঔষধৰ সলনি ৰোগীক ঠালিলে এচিড। আব্দুল ইলহাম ৰহমান নামৰ এজন ছাত্ৰ দুৰ্ঘটনাত পতিত হৈ মূৰত গুৰুতৰভাৱে আঘাত পাই চিকিৎসাধীন হয়, কিন্তু পৰিয়ালৰ সন্মুখতে চৰকাৰী চিকিৎসকে ছাত্ৰজনৰ মূৰত ঠালি দিলে এচিড, আৰু ইয়াকে লৈ চিকিৎসালয়ত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। আনকি আৰক্ষীৰ ভয় ভাবুকি প্ৰদান কৰি চিকিৎসালয়ৰ পৰা খেদি পঠিয়াই পৰিয়ালটো। ঘটনা সন্দৰ্ভত চিকিৎসক স্বাস্থ্যকৰ্মীৰ বিৰুদ্ধে আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰে আৰু পিছত উন্নত চিকিৎসাৰ বাবে ছাত্ৰজনক দলংঘাট মহাত্মা গান্ধী আদৰ্শ চিকিৎসালয়ত ভৰ্তি কৰায়। ১৮ তাৰিখে তেওঁ মূৰটো ফাটিছিলে, ফাটিবলৈ ফাটোতে দলংঘাট চিভিল হস্পিটেলত লৈ যোৱা গৈছিলে আৰু লৈ যাওঁতে তেখেতৰ তিনিটা চিলনি পৰে মূৰত, 10 বছৰ বাচ্চা হয়। আৰু কালি ড্ৰেছিঙৰ কাৰণে তেখেতসকলে লৈ গৈছিলে মানে আপোনাৰ ডক্টৰ তাত লৈ যাওঁতে ড্ৰেছিং কৰোঁতে নাৰ্ছে য'ত নেকি আয়োডিন বা তেনেকুৱা প্ৰয়োগ হয় আপোনাৰ তাত এচিড মানে এচিড আছিলে মূৰত দিওঁতে তিনিটা জেগাত ঘাইল হৈছে। নাৰ্ছকেইজনীৰ পৰা ধৰি ডক্টৰলৈকে তেখেতৰ কোনো লোক ভাল এটা ৰেছপঞ্চ নাই। ডক্টৰে এইটোৱে ক'ব বিচাৰিছে যে আপোনালোকে হুলস্থুল নকৰিব, আমি পুলিচ মাতিম। কিন্তু ডক্টৰজনী এইটো কৰিব লাগিছিলে যে কিবা এটা হৈ গৈছে যে আমি ঠিক কৰিব পাৰোঁ, প্ৰব্লেমটো ছল্ভ কৰিব পাৰিম যে আমি ঠিক কৰিম, সেইটো নক'লে কিন্তু আৰু উল্টাই ধমকি দিয়ে। আৰু যিটো মেডিচিনৰ বটলটো তেখেতে লুকুৱাবলৈ চেষ্টা কৰে, লুকুৱাবলৈ যোৱাত টানি অনা লৈ গৈছে, মেডিচিনৰ বটলটো আছে লগত। আৰু তাৰপিছত আমি নগাঁও লৈ যাওঁ, নগাঁও লৈ যাওঁতে তেখেতক নগাঁও ট্ৰিটমেণ্ট কৰোৱা হয়। এক ব্ৰেকিং নিউজ, কলিয়াপুৰত নৱনিৰ্মিত উড়ন সেতুত ভয়ংকৰ অঘটন। নিৰ্মীয়মান উড়ন সেতুৰ পৰা 20 ফুট তলত পৰিল শ্ৰমিক, গুৰুতৰভাৱে আহত শ্ৰমিক ধুবুৰীৰ তফিকুৰ ৰহমান। সংকটজনক অৱস্থাত তফিকুৰক তেজপুৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ হস্পিতালত ভৰ্তি কৰোৱা হয়। চিম্প্লেক্স কোম্পানীৰ দ্বাৰা নিৰ্মীয়মান উড়ন সেতুখনত শ্ৰমিকৰ বাবে কোনো সুৰক্ষা ব্যৱস্থা নথকাৰ অভিযোগ উত্থাপন হৈছে। শ্ৰমিকৰ বাবে নাই কোনো হেলমেট, নাই কোনো ছেফটি বেল্টৰ ব্যৱস্থা। উল্লেখযোগ্য যে আজি প্ৰায় 6-7 বছৰ ধৰি এই উড়ন সেতু নিৰ্মাণ সামুকীয়া গতিত চলি আছে, যদিও আজি পৰ্যন্ত কিন্তু সম্পূৰ্ণ নহ'ল উড়ন সেতুৰ কাম। আৰু কাইলৈৰ পৰা শ্ৰমিকৰ সুৰক্ষা ব্যৱস্থাত গুৰুত্ব নিদিলে কাম বন্ধ কৰি দিয়াৰ হুংকাৰ স্থানীয় লোকৰ। কমলপুৰ এজন শ্ৰমিকৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি আজি এক উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতিৰ সৃষ্টি হয়।
কমলপুৰ আলতাত অবস্থিত নর্থ ইস্ট পলিপাইপ এণ্ড পবন ক্রাফ্ট উদ্যোগত ভূপেন হাজৰিকা নামৰ শ্রমিকজনের মৃত্যু হয়। কোম্পানিটোত জেসিবি চলোৱা শ্রমিক ভূপেন হাজৰিকায় উপযুক্ত দরমহা আর সা সুবিধা লাভ নকৰা বাবে দীর্ঘদিন ধরে অতি কষ্ট জীবন নির্বাহ করে মৃত্যুমুখত পড়া বলে শ্রমিকসকলে প্রতিবাদ করে। অভিযোগ অনুসারে কোম্পানির ঊর্ধ্বতন বিষয়ার ময়মতালিত 12 ঘণ্টাকৈ কাম করবলে বাধ্য হয় শ্রমিকসকল, কিন্তু বিনিময়ত শ্রমিকসকলক 8 ঘণ্টারহে মজুরি প্রদান করা হয়। তদুপরি শ্রমিকর জীবনের সুরক্ষার বাবে নাই কোনো আহিলা আর জীবনক তুচ্ছ জ্ঞান করে কাম করবলগিয়া হয় শ্রমিকসকলে। ইতিপূর্বে অবহেলার বাবে আন দুজন শ্রমিকর মৃত্যু হওয়া বলে প্রতিবাদী শ্রমিকে প্রকাশ করেছে। গরমত ডিউটি করে গিয়ে ঘর প্রেসার উঠি লগে ডেড হয়েছে, হসপিটাল গিয়ে পাইছে লগে ডেড হয়েছে। নাইট ডিউটির তাত যুক্ত যাগাত মানে থাকা হয় তখন জেসিবি চলায়, জেসিবির আপনার ভিতর তো গরম, প্লাস আকর কয়লার কাম করে, কয়লার গরম প্লাস জেসিবির গরম, মানে ফ্যান না, ফ্যানের ব্যবস্থা নাই, প্লাস আক আপনার কি বলে কয় সেফটি সুইচ নাই, এই গোটাইখিনি নাই। ইয়াত যদি মানে এনেকুৱা পরিস্থিতি করে দিয়েছে 12 ঘণ্টা করব একো নাজানে প্রত্যেক মাহত 25,000 দিব লাগবো, বাকি মানুষ 8 ঘণ্টাকে ডিউটি লাগবো, 12 ঘণ্টা নচলে।